IET Bhaddal Technical Campus jar location Punjab e niye amar onek video ache ei je puro serial dhore YouTube e video ache ajker video ta banacche ei karone jacche matro ar 10 din ba 15 dinei ache admission er last er pore ar kono admission nibe na course ekhane apni pacchen government certificate ekdom proper fixed scholarship ebong kharch ta koto shere janen BTech e matro 2 lakh rupi kharch আর এডমিশন ফিস মিলে সিএসসি তে 2,20,000 ওকে বিবিএ তে 1,00,000 হোটেল ম্যানেজমেন্টে 2,00,000 ফার্মেসিতে 3,00,000 এগুলাই খরচ আর যদি বিকম বা আদার্স করেন বিসিএ তে 1,00,000 মানে ভাবতেছেন যে কত কম খরচ তো সবকিছু ঠিক আছে কিন্তু এখানে সময় নেই মাত্র 10 থেকে 15 দিনই আছে আর ভিডিওটা বানাচ্ছি না মানে আগস্টের ফুল মাস পর্যন্ত নিবে তারপরে এডমিশন টোটালি ক্লোজ যেহেতু গভর্নমেন্টের আন্ডারে এটা সো এই মাস চলে গেলে পুরো সব গল্পই শেষ সব কাহিনী খতম তো এডমিশনের জন্য তাহলে কি করতে হবে দেখুন প্রথম অ্যাপ্লিকেশন ফিস এদের 3500 এডমিশন ফিস 15,000 রুপি তো দুটোই 18,500 রুপি লাগতেছে তো সিট বুকিং এর জন্য এমার্জেন্সি আপনার প্রথমে এই 18,500 রুপি এটা পে করতে হবে দেন প্রথম সেমিস্টারের সেমিস্টার ফিসটা পেড করতে হবে লাইক যদি বিটেকে আসেন প্রথম সেমিস্টারে এরা স্কলারশিপ দেয় না সো সেটা 30,000 রুপি যদি বিবিএ তে আসেন সেক্ষেত্রে 25,000 রুপি হোটেল ম্যানেজমেন্টে আসলেও এরকম 25 থেকে 30 বা হচ্ছে আদার্স যেটা আসেন ফার্মেসিতে প্রথম কত আসে 40 এরকম দেন সেকেন্ড সেমিস্টার থেকে স্কলারশিপ থাকে ওকে একদম পুরো 4 বছরের জন্য 3 বছরের জন্য যতদিন কোর্স ডিউরেশন থাকে তো এটাই আর কোনো সময় নেই বাস যদি আপনি সিট কনফার্ম করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফিস অ্যাডমিশন ফিস এবং হচ্ছে সেমিস্টার ফিস রেডি রাখে বাইরের কাছে পাঠিয়ে দিন আর ডকুমেন্টস কী কী লাগবে ওই যে ইন্টার এসএসসি মার্কশিট আর হচ্ছে ভ্যালিড পাসপোর্ট কপি যেহেতু সময় নাই সো একদম এন্ডিংয়ে নিচ্ছেন পাসপোর্ট মাস্ট বি তো আজকের ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ছিল যে একদম সময় নেই যার কারণে আজকের স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি যে মাত্র 10 দিন সময় আছে সো সব কিছু রেডি রাখে প্রপার অ্যাডমিশন ফিস হ্যাঁ অ্যাপ্লিকেশন ফিস দেন হচ্ছে সেমিস্টার ফিস সহ আর হচ্ছে ডকুমেন্টস সহ রেডি রাখে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা বিষয় বলে রাখি যে ভাই জিজ্ঞাসা করে যে আপনি কী করেন আমার পুরো অ্যাবাউট দেওয়া আছে প্রোফাইল দেওয়া আছে আর আইআইটি বাদল .org.in ওদের ওয়েবসাইটে গেলে ডাইরেক্টলি আমারই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের কাউন্সিলর হিসেবে ওকে সো সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং আমার সম্পর্কে জানতে পারবেন ওকে আর এটাই ভিডিও আজকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইউনিভার্সিটির বা নতুন কোনো টপিক্স নিয়ে